السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما महान अल्लाह रब्बुल आलमीनेर आलिशान दरबारे लाखो कोटी शुकुर ओ सुजूद जे अल्लाह रब्बुल आलमीन आमादेर के आजकेर इस्लाही महफिलेर आयोजन करार परिवेश करार तौफिक अनायत करेछेन अल्लाह रब्बुल आलमीन आपनादेर के आमादेर के उलामाए करामेर मुख थेके किसु नसीहत शोनार व्यवस्था करे दिएछेन एटा महान अल्लाह रब्बुल आलमीनेर आमादेर उपर विशेष रहमत विशेष नजर बहरा आमार हाटाजारी हजरत जखन गत बछर एसेछिलेन तखन आपनारा हाटाजारी हजरतेर काछे अनेकेई एलाकार सर्वस्तरेर सबाई बायात हयेछिलेन मुरीद हयेछिलेन किन्तु हजरत चले जावार पड़े आपनारा हजरतेर साथे देखा करार सुजोग हतो अनेकेरी हय नाई हाटाजारी जावारो सुजोग हय नाई एखन तो हजरत दुनिया थेके चले गेछेन आपनारा जे हजरतेर काछे बायात हयेछिलेन केन हयेछिलेन एटा किन्तु एकटा आमादेर उद्देश्य छिलो हक्कानी उलामाए केराम जे पीर मशाइखेर काछे बायात हय केन हय एटार किन्तु एकटा उद्देश्य थाके आपनारा अनेकेई बायात हयेछेन केन हयेछेन एटा किन्तु अनेकेई जानेन ना केन हयेछेन एकटा उद्देश्य अवश्यई आसेन अल्लाह रब्बुल आलमीन आमादेरके बोलेन या आय्युहाल्लाजीना आमानुत्ताकुल्लाह हे ईमानदारगण तुमरा कि करो अल्लाह के भय करो अल्लाह रब्बुल आलमीन आमादेरके भय करार कथा बोलेन किन्तु आमरा कि सबाई महान अल्लाह रब्बुल आलमीन के जे भावे भय करा दरकार से भावे भय करी से भावे किन्तु करी ना आमरा भय करी ना केन अल्लाह रब्बुल आलमीनेर परिचय आमादेर जाना नाई अल्लाह रब्बुल आलमीन के अल्लाह रब्बुल आलमीनेर मारिफत आमरा अल्लाह ताला के चीनी ना ना चिनार कारणे महान अल्लाह रब्बुल आलमीन के जे भावे भय करार दरकार आमरा से भावे भय करते पारि ना जदि महान अल्लाह रब्बुल आलमीन के आमरा भय करतम ताहले आमरा किन्तु गुनार दारे काछे जाइते पारतम ना पारतम कि आमरा जदि महान अल्लाह रब्बुल आलमीन के भय करतम ताहले किन्तु आमरा दाड़ी काटते पारतम ना गान बाजना शुनते पारतम ना
পর্দার খেলাপ করতে পারতাম না। বিড়ি সিগারেট হারাম হালাল পার্থক্য করে চলতাম যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতাম। ভয় কেন করি না? আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উলামায়ে কেরামের কাছে কি করতে হয়? যাইতে হয়। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে চিনে, তাদের কাছে যাইতে হয়, তাদের সহবত এখতিয়ার করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যদি ভয় করার মতো ভয় তোমরা করতে না পারো কি করো? ওয়া কুনু মাআস সাদিকিন, মহান, তাহলে কি করো? সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক করো, আল্লাহওয়ালার সাথে তোমরা কি করো? সম্পর্ক করো। তাহলে কি হবে? আমাদের ইমানের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ হবে। আজকে আমার শায়খ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ সফির সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি বায়াত হয়েছিলেন। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের কাছে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এত লেখাপড়া করেছিলেন, এত লেখাপড়া করার পরেও তিনি বায়াত হয়েছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইয়ের কাছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনি বায়াত হয়েছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই কাছে। আজকে আমরা সারা বাংলাদেশে যত বুজুর্গ, যত বড় বড় উলামায়ে কেরামকে আমরা দেখতেছি, তারা সবাই নিজের ইমানকে শক্তিশালী করার জন্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য, আল্লাহ তাআলার মারেফত হাসিল করার জন্য কোনো না কোনো শায়খের কাছে তারা বায়াত হয়েছেন। যেমন আমাদের ময়মনসিংহ বড় মসজিদের ইমাম সাহেব আল্লামা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহু, হুজুর বায়াত হয়েছিলেন ঢাকার মাহমুদুল্লাহ হাবিবজি হুজুর রহমাতুল্লাহের কাছে। মাহমুদুল্লাহ হাবিবজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহের কাছে। হযরত আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহের কাছে। ভাইরা আমার, আজকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। কেন পারি না? আমরা কি একটু চিন্তা করেছি? যেই পরিমাণ ইমান থাকার দরকার ছিল, আল্লাহকে যেই যেই পরিমাণ যেইভাবে চিনার দরকার ছিল, আমরা আল্লাহকে চিনতে পারি নাই। ইমানের পাওয়ার, আজকে আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচার জন্য ইমানকে শক্তিশালী করতে হবে। গুনাহ থেকে যদি বাঁচতে চাই তাহলে যারা গুনাহ থেকে বাঁচে তাদের সাথে সম্পর্ক কায়েম করতে হবে। আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত বয়ান করছেন আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক সাহেব, হুজুর বয়ান করছেন না? আমাদের কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার মহাব্বতকে কলব থেকে বের করতে হবে। এই কলবের ভিতরে আল্লাহ তাআলার মহাব্বতকে জায়গা দিতে হবে। বোঝা যাচ্ছে? আজকে আমরা চোখের গুনায় লিপ্ত, মুখের গুনায় লিপ্ত, হাতের গুনায় লিপ্ত, কেন? কলবের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই।
قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন নিশ্চয় মানব দেহের মধ্যে একটা গুস্তের টুকরা রয়েছে আর যদি এই গুস্তের টুকরা ঠিক হয়ে যায় শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে আর যদি এই গুস্তের টুকরা নষ্ট হয়ে যায় শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে চোখ নষ্ট হয়ে যাবে কান নষ্ট হয়ে যাবে মুখ নষ্ট হয়ে যাবে হাত নষ্ট হয়ে যাবে আচ্ছা পাও নষ্ট হয়ে যাবে ব্রেন নষ্ট হওয়ার অর্থ হলো ব্রেনের দ্বারা ব্রেনের গুনাহ হবে চোখ নষ্ট হওয়ার অর্থ হলো চোখের দ্বারা চোখের গুনাহ হবে মুখ নষ্ট হওয়ার অর্থ হলো মুখের দ্বারা মুখের গুনাহ হবে হাত নষ্ট হওয়ার অর্থ হলো হাতের দ্বারা হাতের গুনাহ হবে পাও নষ্ট হওয়ার অর্থ হলো পাওয়ের দ্বারা পাওয়ের গুনাহ হবে তাহলে সেই জিনিসটা কি নবীজি বললেন আলা ওয়াহিয়াল কলম সেটা হলো অন্তর সেটা হলো মন সেটা হলো হৃদয় হার্ট সেই হৃদয়ের পিছনে মনের পিছনে কলবের পিছনে আমাদের মেহনত করতে হবে হাটাজারি হযরতের কাছে আপনারা বায়াত হয়েছিলেন হযরত আপনাদেরকে সবক দিয়েছিলেন সকাল বিকাল ছয় তসবিহ তাসবিহ হাতে সিত্তা অর্থাৎ ছয় তসবিহ সকালবেলা একশতবার সুবহানাল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহু আকবার একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ একশতবার ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি একশতবার দরুদ শরীফ অনেক দরুদ শরীফ আছেন আমাদের শায়খ যে দরুদ শরীফ দিয়েছিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বি আদাদি কুল্লি শাইইম মা'লুমিন লাক আপনারা যদি এই সবকটা নিয়মিতভাবে আদায় করেন আস্তে আস্তে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলার সাথে মহব্বত হয়ে যাবে ঈমান শক্তিশালী হয়ে যাবে আপনারা কি সবকটা আদায় করবেন নিয়মিতভাবে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না কষ্ট ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না কষ্ট করতে রাজি আছেন তো আমাদের মাদ্রাসা আমি সুন্নাহ মাদ্রাসার মসজিদে ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার মাগরিব থেকে এসলাহি বয়ান হয় জিকিরের মশক হয় সবগুজারি হয় ভোররাত্রে তাহাজ্জুদ পড়ার ইন্তেজাম করা হয় এবং তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বারো তসবিহ সবক আদায় করা হয় ফজর নামাজ পড়ার পরে বিদায় মাসে একদিন আল্লাহর জন্য একটু কুরবানি করা যায় না কি বলেন মাসে একদিন একদিন যদি আল্লাহকে পাইতে চান কষ্ট করতে হবে ভাইরা আমার আমরা কি সবাই কষ্ট করতে রাজি আছি মাসে একদিন কোন তারিখ ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বলেন ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার আপনাদেরকে আমি দাওয়াত দিলাম আপনারা ইনশাআল্লাহ আসবেন এখানে।